তো এনেকুৱা জাগাত জাস্ট থিয় হৈ লওক আৰু থিয় হৈ কিনে বাস এক্সাৰ তাজিলে হ'ল। তো ৰাস্তা এফালে বেয়া থাকক বা ভাল থাকক একো ফৰ্ট নপৰে মানে। তো এনেকুৱা টাইপৰ পাৱাৰ জেনেৰেট কৰে এই বাইকখনে, ভয় নালাগে, যিটো পাৱাৰ ভাল লাগে মানে। দেখিছে ইমান ডাঙৰ আৰু এইডাল হৈছে চাইলেন্সাৰ, আৰু চাইলেন্সাৰটো হৈছে কোনখন বাইকৰ চাইলেন্সাৰ এইডাল আপোনালোকে কমেণ্ট ছেকশ্যনত জনাব। মই এই ভিডিঅ'টো লাষ্টত বা মাজত কৈ আছোঁ এইডাল কিহৰ বাইক, কোনখন বাইকৰ চাইলেন্সাৰ হয়, কিমান ডাঙৰ চাইলেন্সাৰ দেখিছে ন আন্দাজা। যদি আপোনালোকৰ আন্দাজা হয় তেনেহ'লে তেনেহ'লে আপোনাৰ আৰু আপোনালোকৰ নলেজটো অলপ বাঢ়ি গৈছে আৰু। এইডাল চাইলেন্সাৰ কি বাইকৰ চাইলেন্সাৰ কৈ আছোঁ, ফ্ৰিজটো অন কৰি দিছোঁ প্ৰথমতে, আমাৰ আৰু খিৰিকী চিৰিকি লগোৱা হোৱাই নাই, খিৰিকী চিৰিকিটো লগাব লাগিব, পইচা পাতি বৰ্তমান নাই আৰু ৰংটো ৰঙো কৰিব আছে ঘৰত। বৰ্তমান তলা মাৰি দিওঁ গেৰেজটো, গেৰেজত আহিছিলোঁ, গেৰেজ তলা মাৰি দিওঁ, ওলাই গৈ আছোঁ আৰু বাইক কোনখন লৈ যাম অংকুৰ হৈছে, অংকুৰ কি খবৰ, বঢ়িয়া বঢ়িয়া। আৰু বাইক কোনখন লৈ যাম আপোনালোকে চাওক, এইফালে আছে বাইক অপশ্যন টাইগাৰ আছে, ডাৰ্ট বাইকখন আছে কে টি এমৰ ডাৰ্ট বাইক, আৰু এইফালে আছে ডিউক 250খন যিখন আগৰ পৰাই আছে, আৰু এইখন ট্ৰেইনিং এডভেঞ্চাৰ, আৰু এইখন হৈছে বেনেলি 600i, আৰু এইখন বাইকৰ আছে ডাবল ডাবল চাইলেঞ্চাৰ দেখিছে আপোনালোকে। আৰু কোনখন বাইক লৈ যাওঁ আপোনালোকে দেখিছে ন, তো ইয়াৰে যিকোনো এখন বাইক লৈ যাই আছোঁ, এতিয়া ডাৰ্ট বাইকখন লৈ যাই আছোঁ। তাৰ কাৰণটো হৈছে যোৱাকালি বাইকখন দাদাই কাম কৰিছে, মানে অলপ চলপ কাম ওলাই আছিল, লাহে লাহে কামবিলাক কৰি থাকে দাদাই, ৰাতি ৰাতি কাম হয়, সেইকাৰণে কামবোৰ শ্ল' অলপমান, আৰু দিনটো দাদাই দি গুচি যায়। তো এইখন বাইক এতিয়া অলপমান টেষ্ট কৰিব লাগে, যিখিনি কাম হৈছিল সেইখিনি কাম ঠিকে আছে নে নাই, ঠিকমতে হৈছে নে নাই কামখিনি। আৰু এইফালে এইখন বাইকৰ চবতকৈ বেছি লাউড বাইক আমাৰ ইয়াতে তথা বৰ্তমান এইখনেই হয়, চাইলেঞ্চাৰ দেখিছে ন, চাৰিটা চিলিণ্ডাৰ আৰু দুডাল চাইলেঞ্চাৰ, আৰু চিলিণ্ডাৰ চাৰিটা এইফালে আপোনালোকে চাই লওক, এইফালে আছে চাৰিটা চিলিণ্ডাৰৰ এইখন বেনেলি 600i। অন কৰি কিনে আপোনালোকক মই চাউণ্ডটো শুনাই দি আছোঁ বাৰু, কেনেকুৱা টাইপৰ চাউণ্ড পাব তেনেকৈ ক'ব। বাইকখন অলপমান চাৰ্জি থৈছোঁ ইয়াতে, আৰু যদি আপোনালোকে এইখন বাইকৰ ভিডিঅ' চাব বিচাৰে তেনেহ'লে জনাব, আজি দেখাব নোৱাৰি আপোনালোকক, কাৰণ এইখন বাইক আহিছে ছাৰ্ভিচিঙত আহিছে, তো গোটেইখিনি কাম হ'ব লাগিব, যিখিনি ছাৰ্ভিচিঙত কাম আছে গোটেইখিনি কাম হ'ব লাগিব, কামখিনি হোৱাৰ পিছত যিদিনাখন টেষ্ট ৰাইড ল'ম সেইদিনাখন ধুনীয়াকৈ ভিডিঅ' বনাম। যদি আপোনালোকে চাব বিচাৰে কমেণ্ট ছেকশ্যনত গৈ কিনে জনালে হ'ল, 600i বেজাৰ 600i ভিডিঅ' চাব মন আছে নে নাই। বহুত বেছি চাউণ্ড, আৰু বাকী আজি নতুন হেলমেটটো লৈ আহিছোঁ, কে ৱাই কে হেলমেট, যিটো মই আগতে ইউজ কৰোঁ ৰাইডত গ'লে ইউজ কৰোঁ, এইটো হেলমেট বেছিকৈ কৰোঁ, যেতিয়া লং জাৰ্ণি কৰোঁ তেতিয়া ইউজ কৰোঁ হেলমেট, আৰু হেলমেট আজি লৈ অহা কাৰণটো হৈছে মাইকটো, আৰু যিটো মোৰ SRK হেলমেটত মাইক লাগি আছিল, ৰ'দৰ মাইক আছিল, সেই মাইকটো বেয়া হ'ল, আৰু এইকাৰণে এইটো হেলমেটৰ মাইকটো ইউজ হ'ব, এইটো ৰ'দৰে মাইক হয় বা যিটো নতুন মাইক মানে। আৰু এইফালে এণ্টাৰকম লাগি আছে ইয়াতে, এণ্টাৰকমটো যোৱাকালি ৰাতি কৰিছোঁ। তো এতিয়া বাইক এখন লওক আৰু ওলাই যাওক, ডাৰ্ট বাইকখন চেক কৰিব লাগিব আৰু টাইগাৰখন দুখনেও লৈ যাম এতিয়া। বাকি বাইক ধুনীয়াকৈ ষ্টাৰ্ট হৈ আছে এতিয়া, অলপতে চাক কৰিছোঁ বাইকখন, তেতিয়ালৈকে হেলমেট পিন্ধো আৰু লাহেকৈ ইয়াৰ পৰা ওলাই দিওঁ, একেবাৰে পাহাৰৰ ওপৰলৈকে যাম, এই জংঘল দেখিছে আপোনালোকে, সেই জংঘলৰ ওপৰলৈকে যাম একেবাৰে, কাৰণ এনেকুৱা বাইক চলোৱা জাগা এনেকুৱাই হয়। এনেকুৱা জাগাত জাষ্ট থিয় হৈ লওক আৰু থিয় হৈ কিনে বাছ এক্সাৰ তাজিলে হ'ল।
মানে আমি পুরো পাহাড়ের বর্তমানে উপরের ছবি ফেলে সব পুরো ভিউ ধুনিয়াকে দেখা পাই ইয়ার পরা। আর ইয়াতে এইখান বাইক লই কিনে আহা মজাই বেলেগ মানে মজা আছে আপনার মোটো ব্লগিং ভালকে ভিউ এটা দিব ট্রাই করছো বাট ইমান একটা ভাল ভিউ নাহিব মোটো ব্লগিং গম পাও অলপমান বেলেগ এঙ্গেলের পর ভাল ভাল ভিউ দিবর কারণে ভাল ভাল শর্ট দিবর কারণে চেষ্টা করে আসো। গ্রাউন্ড ক্লিয়ারেন্স চাওক না বাপরে বাপ ভয়ঙ্কর গ্রাউন্ড ক্লিয়ারেন্স মানে চকার আধাত মানে আধা চকার উপর বাইক আছে। এইফালে ডার্ট বাইকখান লই কিনে আইছিল উপরত একেবারে পাহাড়ের উপর দেখিছে আপনাদের। আর বাইক দুখানে ধুনিয়াকে একসাথে ট্রায়াল লোক হয়েছিল তো ট্রায়াল লোক হয়ে গেল ভাবিল যেহেতু ট্রায়াল লই আছো ধুনিয়াকে একটা ভিডিও বনায় দিব তো আপনাদের যেখানে ক্লিপ দেখা পালে সেই ক্লিপখিনি ললো ধুনিয়াকে। এই ক্লিপখিনি দেখাত ইমান অকমান ক্লিপ দেখা যেন পাইছে আপনাদের একেবারে অকমান ক্লিপ আছিল বাট এখানে বনোয়াতে যেমন কষ্ট হয়েছে মহে গম পাইছো আর মানে ইফালে শর্ট লওয়া ইফালে শর্ট লওয়া মিলা না ইফালে শর্ট আর যে নহোক কেনকা পাইছে জানাব। আর এতিয়া সিধা যাও ঘরলৈকে আর টাইগারখন লৈ কিনে টাইগারখন টেস্ট করব আছে টাইগারখন লৈ কিনে অলপমান টাইগারখন এনেকুৱা জায়গাত নানো এইখন বাইক বনাইছে এনেকুৱা জায়গাৰ কাৰণে সেইকাৰণে এইখন বাইক ইয়াতে লৈ কিনে আহিছিলোঁ। টাইগারখন অলপমান ৰোড প্ৰেজেণ্টটো চাব লাগিব বা ৰোড প্ৰেজেণ্টটো ধুনীয়া হয় তো ৰোডত অলপমান ৰাস্তাত মেইন ৰাস্তা লাগে চাব লাগিব। তো এতিয়া ইয়াৰ পৰা লাহেকৈ ওলাই যাওঁ আমি। তো এতিয়া লেটছ গো ডাৰ্ট বাইক দেন লেটছ গো KTM। তো ইয়াৰ পৰা এতিয়া আমি ধুনীয়াকৈ ওলাই যাওঁ। আর যি বোলো বরষুণ আর এইকেদিন যি রোদ দিছে মানে একদম কটি ফাটা রোদ দিছে ভয়ঙ্কর রোদ দিছে। এই রোদত এনেকা জায়গা থাকলে মানে ফিল নহয় ইমান এটা রোদ তো ঠিকই আছে গরম তো ঠিকই আছে যেটা গছ গছনির মাজত থাকা যায় ন কিবা ঠান্ডা ঠান্ডা ফিল হয়ে থাকে তো থাকি কিনে ভাল লাগে। তো ইয়াতে কিমান টাইম কটালো নিজেই গম নাপালো প্রায় আমি 2-3 ঘন্টা থাকিছিলো ইয়াতে। তো এতিয়া এরপরা ওলাই গৈ আছো। আর এইফালে আছে মোর হাতত ট্রাম টাইগার 800 cc এখন বাইক 800 cc বাইক ট্রাম টাইগার বর্তমান লই কিনে এইখন টেস্ট করে আনো। আর ইয়ারে সাইলেন্সার একচুয়ালি চেঞ্জ করা আছে কারণে সাউন্ডটো বহুত বেশি লাউড। থ্রি সিলিন্ডার ইঞ্জিন লাগি আছে ইয়াতে ওয়াও একেবারে একো ফিলে নহয় মানে হাতত আলটিমেট মানে এনেকুৱা এখন বাইক যদি লগত থাকে মানে বাইকখন লক আর ওলাই যাওক ডেস্টিনেশন চাব নালাগে যত রখে এইটা ডেস্টিনেশন হয়ে যাব আপনার যিমান দূৰত যাব মন আছে সিমান দূৰত গুচি যাওক একো টেনশ্যনে নাই। তো ৰাস্তা এইফালে বেয়া থাকক বা ভাল থাকক একো ফৰ্ট নপৰে মানে এইফালে ধৰ্মনী লগ পালে ধৰ্মনী কি খবৰ আজিকালি পুৰা পইচা ইনকাম কৰি আছে ন ইনকামটো পুৰা হৈ আছে পুৰা দেখাই নাপাব ল'ৰাক মানে সি পুৰা ডিউটি যে আছে ডিউটি ঘৰ কৰি আছে ক'ত যোৱা এতিয়া কলেজ গৈছিলা অ' মাই গড গড এ পিক আপ। আর এইফালে ধর্মনি লগ পাই আকো ধর্মনির পিছফালে বহাই দিছো অঙ্কুরক আর অঙ্কুরক বহাই দিছো এনে বহা নাই তাক লব দিছো শর্ট। তো আপনাদের বেলেগ বেলেগ এঙ্গেলে ধুনে ধুনে শর্ট দেখা হবো এটা আর এই এঙ্গেলত আপনাদের ধুনিয়া শর্ট দেখাই পাই আছে। আর ইয়ারে লগতে সম্মুখের পর কেনকা লাগে আছে বাইকের লগত মোক শ্যুট করেছে নাই কেনকা লাগে জানাবো। তো এনেকুৱা টাইপৰ এটা পাওয়ার জেনারেট করে এই বাইকখনে ভয় নালাগে যেটো পাওয়ার ভাল লাগে মানে ফিল করে ভাল লাগে এই পাওয়ারটো। বা কিছুমান বাইক আছে পুরো একদম এনেকুৱা ইনস্ট্যান্ট পিক আপ দিয়ে ভয় লাগি যায় মানে কিন্তু ইয়ারও যদি পিক আপ হয় ঋণিকি সুর এটিহে বাইক বহুত চলাইছো মই কিমান বাইক চলাইছো নাজানো আর বহুত বাইক চলাব আছে বাৰু ইমান বেছি চলোৱা নাই বাট যিমানবিলাক বাইক চলাইছো না আজিলৈকে সবতকে বেছি স্মুথেষ্ট বাইক এইফালে এখন ট্রাম্পৰ টাইগার আছে মানে আল্টিমেট ইঞ্জিন হয় ট্রাম্পৰ কি মাখন ইঞ্জিন হয় একেবারে স্মুথ যে পিক আপ লব আর থ্রি সিলিন্ডার যে আপনার পাওয়ার ফিল করাব ন সচাকে রিয়েলি আল্টিমেট আপনার ব্লগ মোটর ব্লগিং কইছোয়ে মই ভয় লাগা পাওয়ার নহয় মানে মিহি মিহি পাওয়ার যে মানে পাওয়ার আপনার ফিল করে কেনে ভাল লাগে এবার একটা পাওয়ার জেনারেট করা এই ট্রাম্পৰ টাইগারখনে আর সচাকে আল্টিমেট লাগে চলাই কিনে ইয়াতে চলাইছো অকমান সচাকে ভাল লাগিছে সৰু সৰু কেইটামান শর্ট লৈছো আপনাদের নিশ্চয় সববিলাক দেখা পালে আর লাহেকৈ ধর্মনি বলা আমার ঘর বলা ইয়াক বহুত দিন পিছত লগ পাইছো আর ইয়াক এটা কিতনা পরিমাণ সেটা ঘর যাম বলা মোক আবার কোথাও যাব লগা আছে না যাও রে এটা ক্যান্সেল সব মোর যাব লগা আছে মোক ক্যান্সেল তো যাব নি দিও ভাই তো যাব নি দিও ক্যান্সেল করছো না ক্যান্সেল করাইছো রে ভাই যাব নি দিও তোমার
তো ইয়াতে ভালে ছিল তেন থাকিলো ধুনিয়া পরিবেশ পরিবেশটো পুরো ঠান্ডা ঠান্ডা হৈ আছে মানে গছৰ ফালে গছৰ ছায়াটো ধুনিয়াকে লাগি আছে ৰদটো লগা নাই কাৰণে পরিবেশটো ঠান্ডা ঠান্ডা হৈ আছে থাকি কেনে কাৰণে ভাল লাগিছে এইখিনি জায়গাত তো অলপমান বহিলো তিনিজনে অলপমান কথা চথা পাতিলো আৰু ফটো উঠিলো আৰু ফটোবিলাক পাব আপোনালোকে ইনষ্টাগ্ৰামত আৰু ইনষ্টাগ্ৰাম আইডিটো আহি আছে সন্মুখত একেবাৰে স্ক্ৰীণত আহি আছে মিলন শৰ্মা আছে ইনষ্টাগ্ৰামত জেগাত আপোনালোকে প্লিজ ফলো কৰি ৰাখিব তাত ধুনীয়া ধুনীয়া কণ্টেণ্ট ধুনীয়া ধুনীয়া ফটো ধুনীয়া ধুনীয়া ৰীল আপলোড কৰি থাকোঁ মই আপোনালোকে যাব এণ্ড চাব আৰু এইফালে লগ পাই গ'লো পুৰণা লগৰ দুজন কেছে বছ বঢ়িয়া কাহ পে আমি পাৰ্টি চলে গে কিয়া কিতনা পাৰ্টি কৰতে বহুত দিন বাদ বহিতো চলো বাই 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 হেলতে আজিলৈকে চেলফিৰ মতো ঠিক কৰিব পৰা নাই বঢ়িয়া আৰু অঁ আৰু भैया तनिक जाने तो दो हमको भी रास्ता तो दो थैंक यू भैया जी चलो अभी जा रहे हैं सीधा घर और आज का वीडियो यहीं पे समाप्त करते हैं यहीं पे एंड करते हैं कैसा लगा आप लोगों को ये वीडियो तो जरूर से बताइए कमेंट सेक्शन में सब्सक्राइब कर दीजिए अगर फर्स्ट टाइम से ऐसे लोग पास होना था वीडियो टिल देन बाय बाय टाटा